হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো টলিউড তথা বাংলার একজন জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেনের ব্যাপারে। তো চলুন শুরু করা যাক। ১৯৮৬ সালে 27শে অগস্ট কলকাতার একটি মধ্যবিত্ত ফ্যামিলিতে সন্দীপ্তা সেন জন্মগ্রহণ করেন। সন্দীপ্তা সেনের ডাক নাম রিঙ্কি। 2022 সাল অনুযায়ী সন্দীপ্তা সেনের বয়স 36 বছর। সন্দীপ্তা সেনের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। 2008 সালে স্টার জলসাতে দুর্গা সিরিয়ালের মাধ্যমে তিনি অভিনয়ে পা রাখেন। তিনি আশুতোষ কলেজ থেকে সাইকোলজি নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন এবং রামবাজার সায়েন্স কলেজ থেকে সাইকোলজি নিয়ে মাস্টার কমপ্লিট করেন। তারপর ইচ্ছে ছিল মুম্বাইয়ে গিয়ে এইচআরের উপরে MBA কমপ্লিট করবে। সন্দীপ্তা সেনের কিছু পপুলার টিভি সিরিয়াল হলো টাপার টুকুর, তুমি আসবে বলে, প্রতিদান। এরপর তিনি টাপার টুকুর সিরিয়ালের জন্য ট্যালি একাডেমি বেস্ট অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। 2019 সালে হইচইয়ে তার প্রথম ওয়েব সিরিজ মুক্তি পায় যার নাম আস্তে লেডিস। তিনি এখনও বিয়ে করেননি এবং তিনি তার কথা অনুযায়ী তিনি এখনও সিঙ্গেল। রাহুল ব্যানার্জির সঙ্গে তার সম্পর্কের কথা অনেক ক্ষেত্রে শোনা যায়, কিন্তু রাহুল ব্যানার্জি বা কখনো তিনি এই বিষয়ে মিডিয়াতে কিছু বলেননি। সন্দীপ্তা সেনগুপ্ত নাচতে খুবই ভালোবাসেন, এছাড়াও ট্রাভেলিংও এনার খুব পছন্দ। তিনি প্রত্যেক সিরিয়াল বাবদ 40 থেকে 50 হাজার টাকা মাসিক চার্জ করেন। তার মোট সম্পদের পরিমাণ 25 কোটি টাকা। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করি আমাদের ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।